হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটি প্রিন্টারের প্রবলেম দেখাবো। এখনো আমি কিছু জানি না এর সম্পর্কে যে প্রবলেমটি কি আছে। তো আমরা প্রিন্টারটি আপনার যে মডেলটা সেটা হচ্ছে কিন্তু ক্যানন IP2770। এই প্রিন্টারটি কি প্রবলেম সেটা দেখবো আমরা। এখন এই প্রিন্টারটি ড্রাম করা আপনার এই যে ড্রাম সিস্টেম, এখন প্রিন্টারটি ড্রাম। তো আপনাদের এখন দেখাবো যে প্রিন্টারটি কি প্রবলেম আছে। তো চলুন একটা প্রিন্ট দেখি। আমার একটা টেক্সট পেজ দেব, সরি এই প্রিন্টারটা অন করি। অন করার পরে প্রিন্টারটি কি প্রবলেম আছে সেটা দেখব। বললো আপনাদের কি করা উচিত বা আমার কি করা উচিত আপনারা এখন। তো বন্ধুরা, আমরা এর সমাধানটি করব কিভাবে। একটি স্ক্রু ড্রাইভার নিব, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। দেখবো এখানে কিছু বেঁধে আছে কিনা, সম্ভবত কিছু বেঁধে আছে, যার কারণে কাগজটি আসতেছে না। হ্যাঁ বন্ধুরা, এটা মৌমাছি ছিল, এটা হচ্ছে মৌমাছির মাথা। দেখুন এটা মৌমাছির মাথা। এখন দেখি আমরা আর একটা ফিল্ম দিই। প্রবলেমটা সমাধান হয়েছে কি একটা ফিল্ম দিয়ে দেখবো আমরা। এক্সপ্রেস দিবটা আরেকটা পেজ দিই। বন্ধুরা, প্রিন্টার আপনারা এখন দেখতেছেন প্রবলেম ছিল, এখন সমাধান হয়েছে। দেখুন ছোট্ট একটি প্রবলেম ছিল প্রিন্টারটির, যে সাইড দিয়ে আপনার কাগজ দিতে হয় ওই সাইড দিয়ে একটা মৌমাছি ঢুকছিল, আর যেটা বেঁধে এসেছিলো এই সাইডটায় বেঁধে থাকার কারণে কিন্তু প্রিন্টটা দিলে আপনার এখানে এসে কাগজটা বাদে যাচ্ছিলো। তো আপনাদের দেখাইছি কীভাবে মৌমাছিটাকে ছাড়ালাম, ওখান থেকে রিমুভ করলাম আর প্রিন্টারটি ওপেন করলাম। তো আজকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আমাদের
চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এক্ষুনি পাশে বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটি আজ। লাভ ইস। We'll be right back.